আসসালামু আলাইকুম এসটি বুটিকস থেকে বলছি আজকে আমরা দেখাবো জামার মধ্যে কিভাবে আমরা গাঢ় হলুদ বা যেটাকে আমরা বলি পাকা হলুদ কিভাবে করা যায় কালারটা সংমিশ্রণে এসে প্রথমে আমরা এখানে হলুদ রং দিয়ে জিনিসটাকে একটু গাঢ় কাঁচা হলুদের মতো হয়ে আসছে তারপর সামান্য এক ফোঁটা লাল রং দিয়ে এই জিনিসটা যতক্ষণ না সামান্য অল্প অল্প করে আমরা লাল রঙের সংমিশ্রণে এই যে কালারটা নিয়ে এসেছি এটা এটার মধ্যে মূলত আমরা হোয়াইট পেস্ট রাবার পেস্ট এনকে বাইন্ডার আর হচ্ছে অ্যাক্রামিন রং এইগুলোর সংমিশ্রণে আমাদের এই পেস্ট কালার যেটা রাবার পেস্ট বলা হয় উপাদানে এই উপাদানটাকে আমরা তৈরি করেছি এখন দেখেন দর্শক যদি আমরা গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে কাপড় থেকে ডাইসে রং লাগানো যায় আমরা যদি স্বল্প আকারে জিনিসটা কাপড়ের রংগুলো নষ্ট না করে অল্পভাবে জিনিসটা সুন্দরভাবে সুচলভাবে করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ব্রাশের মধ্যে অল্প অল্প রং লিখে নিজের জন্য শুধু রং লাগিয়ে আমরা ব্রাশটার মধ্যে যেভাবে ডাইসের মধ্যে ব্রাশটা দিয়ে অল্প অল্প করে এভাবে লাগাই নিব যেন ভিতরের দিকে যেন রংগুলো না লেগে যায় ভিতরে যদি কোনো রকমের রং প্রবেশ করে সেক্ষেত্রে আমাদের ব্লকটা সুন্দর আসবে না এই যে দেখেন আমরা কিভাবে ব্লকের মধ্যে এভাবে একদম খুব স্বল্প এবং সূক্ষ্ম হাতে জিনিসটাকে আপনাকে করতে হবে যাতে আমাদের রংগুলো ছড়িয়ে না যায় এই যে দেখেন আমার এটা লাগানো শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে ব্লক মারব শুধু দর্শক দেখেন জামাটার মধ্যে আমরা পূর্বে এখানে ড্রয়িং করে নিয়েছি এবং ডিজাইনটা আমি আর্ট করে নিয়েছি আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে কাপড়ের মধ্যে ব্লকের করতে গেলে আমরা পূর্ব থেকে ডিজাইনটাকে সেটিং করব কাপড়ে সেটা সেটিং করার পর তারপরে আমরা এখানে কাপড়ে ব্লকটা ছাপা দিব আমরা যখন কাপড়ের ব্লকটা ছাপা দিব সেক্ষেত্রে হবে কি আমাদের কাপড়ের ব্লকটাকে এভাবে চাপ দিয়ে ধরে আমাদের হাতের এই যে তালু এই যে মসৃণ এবং মাংসপেশির যে অংশটাতে আছে এই অংশটা দিয়ে আমরা এভাবে এটাকে চাপ দিতে হবে যেন আমার কাপড়টাতে ভালোভাবে চতুর্পাশে ব্লকে ঠাইসে রংটা লেগে যায় আমরা এটাকে এভাবে বা জোর করে এভাবে দিব না তাহলে আমাদের হাড় এখানে যে হাড়গুলো আছে এই হাড়গুলোতে ব্যথা পাব আমাদেরকে খুব সতর্ক সহিতে এই যে হাতের এই তালুটা দিয়ে এভাবে করে সুন্দর করে আস্তে আস্তে করে বা জোরে করে এভাবে ডাইসের মধ্যে চাপ প্রয়োগ করতে হবে দেখেন কত সুন্দর হয়ে এখানে যে আমাদের এই ব্লকের ডাইসটাতে এখানে গোল্ডেন হলুদ কালারটা এসেছে তারপর আবার সেম আমরা ঠিক একইভাবে আবার আমরা এখানে যে কাপড়টাতে কীভাবে ব্লকে ডাইসটাতে এই যে দেখেন কীভাবে লাগাবো এই যে দেখেন কীভাবে আস্তে আস্তে করে লাগানো হচ্ছে হ্যাঁ যদি আমরা ব্যাপক আকারে থ্রি পিস বা বেডশিট এগুলো করতে প্রচার করতে যাই বা কাপড় করতে যাই ব্লকের কাজ সেই ক্ষেত্রে আমরা গতকালকে যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ব্লকে রং লাগানো হয় ঠিক ওইভাবে করে আমরা জিনিসটাকে করবো আর যদি ব্যক্তিগতভাবে নিজের প্রয়োজনে রংটা করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে আস্তে আস্তে করবো যেন আমার রংটা অপচয় না হয় এবং সুন্দরভাবে যেন আমার ব্লকের টাইসগুলো কাপড়ের মধ্যে ছাপা আসে শুধু দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশ ভালো লেগে থাকে বা এখান থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে আর লাইক দিবেন বেশি বেশি করে যেন পরবর্তী ভিডিওগুলি আমি আপনাদের জন্য প্রচার করতে পারি ঘরে বসে যেন আপনারা কাজটা শিখতে পারেন এই যে দেখেন আমি কিভাবে ভিডিওটা
দর্শক, এই যে আমি যেভাবে আপনাদেরকে ভিডিও ব্লগ করে কাপড়ে দেখাচ্ছি, আপনারা নিজের চোখে দেখে নেন যে কত সুন্দরভাবে স্পষ্টভাবে এখানে আমাদের ছাপাটা কাপড়ের মধ্যে এখানে দেওয়া হয়েছে। ঠিক আপনারা ওইভাবে কাপড়গুলোর মধ্যে এভাবে সুন্দর করে আস্তে 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 ডিজাইন করে আপনাদের রুচি মতো করে আপনারা করতে পারবেন, কারণ ব্লগে ছাপা যেভাবে মারবেন ছাপা আপনার সেইভাবেই ডিজাইন আসবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।